বন্ডে বন আমরা আর কিছু চাই না বাবা রে গো ও বাবা রে কেন্দ্রে ভাগাগি মাগরিবের আজানের আগে আমরা তিনজন গেছিলাম জালমুড়ি খাইতে গেছিলাম মতন জালমুড়ি খাইতাম গেছি তুই অনে একজনের টাকা লইয়া কই কে বিল দিবে এটা লইয়া জর্গা বাজছিলাম অঙ্গ ভিতরে বাজিলে মতন গেছিলাম কই শোন ইয়া তুই তো তোর প্রেমিকার লগে কথা কইতে পারবি না তো এই টাকা দিয়া ল জালমুড়ি খাই জালমুড়ি খাই ওই রাস্তায় এই এই দোকানে আবার এক মায়ের আইছিল ফুসকানিতে ফুসকানিতে আইছে মতন ওই মায়ের সামনেই বলছি কই তোর প্রেমিকার সাথে তো দেখাও করতে পারবি না কত বলতে পারবি না যে টাকা আছে এই টাকা দিয়ে ল জালমুড়ি খাই ওই তিনটা জালমুড়ি অর্ডার দিছে জালমুড়ি অর্ডার আমাকে হাতে জালমুড়ি দিছিল আরে দিছিল মতন মাই এটাই বলে কি তোকে ঘরে মা বোন নাই কই কি জন্য আপু আমরা তো আছে তো মা বোন কয় তোরা মাইয়া দেখলি কথা বলেস কই না আপু আমনের তো কিছু বলিনি ওই কয় পাগল ছাগল বদলা কোনানের এটা বললা ওই গেছি আমরা জালমুড়ি খাওয়ার শেষ আমরা বইয়ে রেছিল বইয়ে রেছি তুই কই খারাপ মিয়াদে আয়োগ তার ওয়েট করে একসাথে যাবো মিরা মিয়াদে আনার সাথে সাথে ওর বাইরে নিয়ে এসে ওর বাইরে নিয়ে এসে ওর বাইরে নিয়ে আয়া হাতে ছিল এসএসএর ফাইভ আমার উড়ো উড়ো দুইটা বাড়ি দিছে বাড়ির সাথে সাথে আমি রাস্তাতে শুয়ে ফুরছিলাম কই ভাই কি জন্য বাড়ি দিছেন এটা লে গ্যাঞ্জেম হয়েছিল গ্যাঞ্জেম হয়েছিল গ্যাঞ্জেম হওয়ার পর তো আমি কই কয় কিছু হয় না যা কার হেরা বলে কোন তোর কোন বাপ আছে নিয়ে যা আঙ্গো দ্বারে কোন বাপ আছে কই দ্বারা আমি ভাইয়ের দ্বারে আর মামার দ্বারে কাকার দ্বারে ফোন দিই মামা এসেছিল মামাই দেই দলিখার থেকে আইতেছে তো মামার বললাম মা আমি এনে বইয়ে রেছি না শুধু শুধু আমার বাড়ি দিছে তো মামা বড় ভাইয়ের দ্বারে ফোন দিছিল ফোন দিয়ে আনছিল কাকার দ্বারে ফোন দিছিল এর সাথে সাথে বাড়ির মধ্যে ঢুকছিলাম মতনই ওরা রাম দাদিয়া কোবান শুরু করছে কোবাইছে ফাদ কোবাইছে কবির কোবাইছে ওর বোন কোবাইছে ওর বোনের নামও চিনি না ওর মার নামও আমি জানি না ওরা সাতজন আন্ডা বই আসিলাম গেছিলাম ওই ওইটা জাইল্লাগারি গেছিলাম গেছিলাম মতন আমি দাঁড় রয়েছি দিয়ে হঠাৎ ওই যে একজন মারা গেছে আসিফ মামারে দেই কোপ দিছে রাম দাদিয়া গেটিবারে কোপ দেওয়ানোর সাথে সাথে ওই শুয়ে ফুরছিল তারপর দে দুলু কাকার হাতে কোপ দিছিল কাকার দাঁড়ে গেছিল মতন বাগান দিয়ে দৌড় দিছিলাম মাইয়া দিয়ে ঘর দুয়ারের তন বাইরেই আমার ফিটটা পরে একটা কোপ কোপটা দিছিলাম মতনই আমার ফিন্দনে ছিল লুঙ্গি লুঙ্গিটা দিয়ে আমি ফেসাইছি এই আর জানি না আমি কিছু আমার বাতি জারে মারছে আপনার ওই পাশে ওই পিটাপিটি বাজছে আরেক পক্ষে দুই পক্ষে বুঝছেন ওই পাশে খাড়ে রয়েছে ওরে পাশে তো যে ওরে কোবাইয়া হত্যা করি ওরে বাঘের মধ্যে হালি দিছে পরে এলাকার মহিলারা কইতেছে গুয়া মাইরি হালি দিয়ে দিছে পরে যায় দিয়ে আমাকে বাতি যা পরে আমরা কবির আহাদ আর হইলো যায় আরেকজনের নাম হইলো ইয়া বাজারে কম্পিউটার দোকান করে হেরা তিনজন আইছে এখন আমি জানি না এরা মোট পাঁচজন আছে পুরুষ আর দুজন আছে মহিলা মার্চে ওরা আগে কারা জর্গা বাজছে আমরা তো আর কইতারি না আমার বাতি যায় পাশে কারে রয়েছে জর্গা বাজছে এলাকার তো সবই খারে তুই ওরে পাশের তো মনে বুঝছে অগলোপ মনে বুঝছে তুই ওরে কোপ দিয়া ফাঁসালে দিয়ে দিছে ও বাতি জামারা গেছে আমরা এটা দুশো মতো শাস্তি চাই আমরা এটা ফাঁসির রায় আমরা দিবে সরকার আমার ফোন দিছে কয় তোমার বাতি জারে ফিটেছে তা আমি আইছি আমার বাতি জারে চাইছি ফিটাই অন চাই দি সব ফিটে এর লাল করে লেছে কোবাইছে কবিরে কবিরে আর কবিরের ভাই আরও দশ বারো জন মিল্লা ফিটেছে দলিঘাটের আছে মিদ্দাড়ের আছে আর এরা ফিটেছে পিটানো পরে আমি কি ছেড়ে এইটার লোক গিয়ে আমার কোপ দিছে বুঝছেন আমার কোপ দিয়ে আমার রক হাত রক কাটতে লেছে ব্যাগটা হাতের আমি চাই ফাঁসি খুনে খুন চাই আর কিছু না আচ্ছা দেখছি যে মানে ওরা কথাবার্তি বলে কথাবার্তি বলে তখন আমি ওই জায়গায় ছিলাম ছিলাম তো আমি কবিরের লগে কথা কই কবিরের লগে কথা কই কথার ভিতরে মানে কবিরের বাগানে দৌড় দিছি তখন ওরা কই আমি তুই দৌড় দিই গা দোদ দিলিকা এইটার লগে ওর বইনাই আমার মাথা ভাষা বাড়ি দিয়েছে আর কেউ আমার বাড়ি দেন ওর বইনে কবিরের বইনে মাথা ভাষা বাড়ি দিছে বাড়ি খেয়ে আমার মতন আমি আমি বাড়ি খেয়ে আমি মাথা ভাষা ধরছি ধরে আমি রাস্তার মিলে আয়া পড়ছি আমি কিন্তু বইনে ফরিয়া গেছিলাম দলিল খেরার বাজারে আমাদের এদিকে আমার এক
ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, ঝগড়া সব আমরা শুনে গেছি যে দেখি ওদিকে মারামারি হয়েছে, হওয়ার পরে দেখি আসিফ নামে একটা ছেলে মারা গেল আর পাঁচজন আহত হয়েছে। মানে আমরা আসিফ হত্যার সঠিক বিচার চাই। এই ক্ষুদ্র জিনিস নিয়ে আসিফ খুব একটা ভালো ছেলে ছিল, ও পড়ালেখা এখনও পড়ালেখা করে, এবার পরীক্ষাতেই ওদিকে গেছে দাঁড়াইছে রাস্তার উপরে দাঁড়ানো, ওরে ওদিকে শুধু শুধু ওরে হত্যা করা হয়। আমরা এই আসিফ হত্যার সঠিক বিচার চাই। আজকে সন্ধ্যায় দৌলত খান থেকে বেশ কয়েকজন মারামারির রোগী এসেছেন আমাদের হাসপাতালে রেফার হয়ে। এর মধ্যে একজন রোগী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে আসার পূর্বেই উনি আসলে মারা যান। আর দুইজন এখানে আসার পরে আমরা দেখেছি তাদের অবস্থা খুবই গুরুতর, আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোটামুটি স্টেবল করে তাদেরকে আমরা বরিশাল মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। আর এমনিতে অন্যান্য যারা রোগী আছে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের হাসপাতালে ভর্তি রেখেছি। দিদারুল্লাহ 6 নম্বর ওয়ার্ডে একটা মারামারি ঘটনায় একটা মার্ডারে ঘটনা করছে, আসিফ নামে একটা লাশ আছে বলে সদর হাসপাতালে, ওটা সুরাতাল করে নিয়ে আসো, আমি সুরাতাল করার জন্য আসছি। এ ব্যাপারে এই ঘটনার সাথে যারা জড়িত বা ঘটনার মূল রহস্য এটা তদন্তপূর্বক উদ্ধারণ করে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ঘটনা ঘটাইছে এরা তো অল্প বয়সী, এটা একটা ঘটনা শুনছি যে প্রেম ঘটিত কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে হয়তো এদের মারামারিটা হয়েছে আর কি। বিস্তারিত জানতে পারি না, আমরা এখন স্পটে যাব বিস্তারিত খবর নিয়ে দেখি কি ঘটনা। হ্যাঁ, যারা আছে তাদের, যারা এই ঘটনা ঘটাইছে তারা তো অপরাধ করছে, আমরা চেষ্টা করতেছি তাদেরকে ধরার জন্য আর কি। আচ্ছা